বিরতির পর স্বাগত। আজ বিধানসভার শেষ অধিবেশন এবং এই বিধানসভার শেষ অধিবেশনের প্রথম পর্যায়ে দেখা গেছে প্রশ্ন উত্তর পর্ব। বিধানসভায় প্রশ্ন উত্তরের এবার কাগজের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। তাকে প্রমাণ দিতে হবে বলে পাল্টা জানালো ট্রেজারি বেঞ্চ। অধিবেশনের শেষ দিনে সুর চড়ালেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। অর্থাৎ বিধানসভার যে প্রশ্নপত্র, সেই প্রশ্ন উত্তরের যে কাগজ, সেই কাগজের সত্যতা নিয়ে এবার প্রশ্ন করেছেন সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। ওনার প্রশ্নের পাল্টা জবাব দিয়েছেন, প্রমাণ দিতে হবে তাকে, এমনটাই বলছে ট্রেজারি বেঞ্চ। অধিবেশনে এক প্রকার তুমুল তর্ক, সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, অধিবেশনের শেষ দিনে এবার সুর চড়াতে দেখা গেছে বিরোধী দলের নেতা অনিমেষ দেববর্মা এবং সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরীকে, কি জানা যাচ্ছে? দেখো, বিষয়টা একটু আমি শুরুতেই শুধরে দিই যে প্রশ্ন তোলা তোলা হয়েছে ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভাতে বা যে কোনো কিছু প্রশ্ন করার সময় বা কোনো প্রশ্ন যদি থেকে থাকে শাসক থেকে বিরোধী উভয় সদস্যদের, তাহলে সেই জায়গাতে কি প্রশ্ন তোলা হবে বা তার উত্তর কি হবে, সেক্ষেত্রে কোন কোন সাপ্লিমেন্টারি থাকবে, তার কত নম্বর থাকবে, প্রতিটা বিষয় কিন্তু সেক্ষেত্রে লিখিত থাকবে। তবেই একটা বিধানসভার ভিতরে কোনো সদস্য তাকে নিয়ে প্রশ্ন তুলতে পারে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো, আজকে বিধানসভার শেষ দিন এবং শেষ দিনের প্রথম যে অধিবেশন চলছিল প্রথম বেলার, সেই প্রথম বেলার অধিবেশনে দেখা গেল কি যে যে সাপ্লিমেন্টারি থাকে, যে প্রশ্ন থাকে, সেই প্রশ্নের বিভিন্ন যুক্তিযুক্ত এবং তার প্রমাণকে কেন্দ্র করে প্রশ্ন তুলেছেন ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে রতনলাল নাথ, অর্থাৎ মন্ত্রী রতনলাল নাথ, তিনি পরিষদীয় মন্ত্রী, তিনি এক প্রকার বলা যায় প্রশ্ন তুলেছেন সত্যতা যাচাই কেন্দ্র করে। এবং তিনি এও বলেছেন যে এর আগে বিভিন্ন সময়ে কার্যত পক্ষে বিভিন্ন ক্ষেত্রে বামেদের বিধায়ক অর্থাৎ সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, তিনি বিভিন্ন প্রশ্ন তুলেছেন এবং তার সঠিকভাবে কোনো প্রমাণ নেই। বিশেষ করে কি হয় যে যখনই কোনো প্রশ্ন তোলা হয় তখনই সেই প্রশ্নকে শিলমোহর দিতে হবে, অধ্যক্ষের সাইন থাকতে হবে, তারপরে কিন্তু সেই প্রশ্ন বিধানসভার ভেতরে তোলা যায়। কিন্তু যে সমস্ত প্রশ্নগুলি তিনি এনেছেন, অর্থাৎ বাম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এনেছেন, তার কিন্তু সঠিকভাবে কোনোটারই বৈধতা নেই, এমনটাই জানিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ। এক প্রকার বলা যায় এই প্রশ্নোত্তরকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে কিছুক্ষণের মধ্যেই বিধানসভা, এবং তার সঙ্গে তোমার বলা যায় যে কটাক্ষ ছুড়ে দিয়েছেন মন্ত্রী রতনলাল নাথ একাধিক বিষয়ে। বিশেষ করে এই লোকটা একেবারে কোট আনকোট এই লোকটা বলে আখ্যায়িত করেছেন বা কটাক্ষ করেছেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরীকে মন্ত্রী রতনলাল নাথ। তবে শুধু এখানেই থেমে যায়নি, পাশাপাশি এই পুরো বিষয়ে সুর চড়িয়েছেন এক প্রকার বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। তিনি খুব স্বাভাবিক ভাবে সাপোর্ট করেছেন এবং তারও উত্তর দিয়েছেন রতনলাল নাথ, তিনি একেবারেই ছেড়ে দেননি। তিনি জানিয়েছেন যে বিধানসভাতে যাই প্রশ্ন তোলা হবে বা যাই বক্তব্য তোলা হবে সবটাই যে পরিপূর্ণ হবে তা কখনোই নয়, বিধানসভাতে সবকিছু মন মতো হয় না বা সবকিছু মন মতো চলে না, এমনটাই কিন্তু পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ এক প্রকার স্পষ্ট করে দিয়েছেন। তাহলে সবকিছুকে মিলিয়ে বামেদেরকে তিনি চুপ করিয়েছেন বা দমিয়ে দিয়েছেন। বিধানসভাতে বারবার যে প্রশ্নগুলো তোলা হয়েছে কোনোটারই যুক্তিযুক্ত বা কোনোটারই বৈধতা নেই, এই কথাই কিন্তু বারবার তিনি বোঝাতে চেয়েছেন। অর্থাৎ তিনি এও বলেছেন যে ফার্স্ট চার্জ চলছে, এরপরে ব্রেক হবে, তারপরে সেকেন্ড চার্জ শুরু হবে। যদি রতনলাল নাথের কথার কোথাও গিয়ে কোনো বিশ্বাসযোগ্য না হয় বা ভরসাযোগ্য না হয়, তাহলে এই ফার্স্ট চার্জের সময় যখন ব্রেক হবে তখন যাদের যাচাই করে নেন অধ্যক্ষ, এ কথাও কিন্তু রতনলাল নাথ বলেছেন। অর্থাৎ এক প্রকার জিতেন্দ্র চৌধুরী তিনি যে প্রশ্ন উত্তরগুলো এনেছিলেন তা কোথাও গিয়ে সঠিক ছিল না বা তা বৈধতা ছিল না, এমনটাই কিন্তু কটাক্ষ করেছেন ট্রেজারি বেঞ্চের পক্ষ থেকে রতনলাল নাথ। অঙ্কিতা, একদম ধন্যবাদ সুপ্রীতি। অধিবেশনের শেষ দিনে সুর চোরালো বিরোধীরা। দেখা গেছে একেবারে ফার্স্ট হাফেই বিরোধীরা একের পর এক প্রশ্ন ছুটেছেন ট্রেজারি বেঞ্চে। অন্যদিকে ট্রেজারি বেঞ্চের অর্থাৎ সরকার পক্ষের নেতৃত্বরা, সরকার পক্ষের মন্ত্রীরা, তারা কিন্তু একের পর এক পরিসংখ্যান রিপোর্ট তৎসঙ্গে উত্তর প্রশ্নের সরাসরি জবাব দিয়েছেন শাসক শিবির। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।